মাদারীপুর জেলায় অবস্থিত নবগ্রাম আমার মামা বাড়ি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। আসবার দিন অর্থাৎ 30শে ডিসেম্বর 2022 ভোরবেলা আমাদের জন্য কিছু তরতাজা আমলকি গাছ হতে পাড়া হয়, আর তখনই এই আমলকি নিয়ে একটি পর্ব তৈরি করার ইচ্ছা জাগে। আমলকির কিছু জাদুকরী গুণ আর এটি কী পরিমাণ আপনি খেতে পারবেন বা কাদের এটি এড়িয়ে যাওয়া উচিত, এ সব কিছু নিয়েই সাজানো আজকের পর্ব। আজ খুব ভোরে সবাই ঘুরতে বেরিয়েছি। বাসায় ফেরার পথেই সামনে দেখতে পাচ্ছেন বড় একটি আমলকির গাছ। প্রচুর আমলকি ধরে আছে গাছটিতে। আবহাওয়া বেশ ঠান্ডা। পুকুর পাড়ের এই গাছটিতে আমাদের কিছু আমলকি পেরে দেবার জন্য একজন উঠছেন। ওনাকে আমরা চিনি না। মামার বাসায় আসেন সম্ভবত গরুর দুধের জন্য। যা হোক, উনি গাছে উঠছেন আমাদের জন্য আমলকি পাড়তে। আমলকিতে প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি রয়েছে, আর এর যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে তা এতে থাকা অ্যালাজিটানিন নামক পদার্থসমূহের জন্য মনে করা হয়। এটি কিন্তু রক্তের সুগার বা চিনির মাত্রা কমাতে পারে। তাই আগেই বলে দেই, যাদের রক্তে সুগার বা চিনির মাত্রা কম তাদের এটি না খাওয়াই ভালো বা বুঝে শুনে খেতে হবে। তবে ডায়াবেটিস রোগীদের জন্য অবশ্যই খুবই ভালো হতে পারে এই আমলকি। তাছাড়া লিভারের কার্যকারিতা ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে। কিডনির রোগ নিরাময়ে এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে বলে প্রমাণ পাওয়া গেছে। আজকের ভোরের প্রকৃতি আমাদের কাছে ছিল অনেক স্পেশাল। আজকে আবার আমরা ফিরে যাব নিজের গন্তব্যে। উপভোগ করছি তাড়িয়ে তাড়িয়ে। গাছটির সামনের দিকেই রয়েছে হোগলা বন। এটি আরও বড় ছিল। কিছু কারণে আগের সেই জায়গাগুলো আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। ভোরের বেলায় ঘাসের উপর জমে আছে শিশির বিন্দু। তার সামনেই রয়েছে প্রচুর প্রাকৃতিকভাবে জন্মানো থানকুনি পাতা। বড় পুকুরটির সামনেই হিজল গাছটির কোল ঘেঁষে রয়েছে ডোবা আকৃতির ছোট্ট এই জলাশয়। এতে প্রচুর মাছ রয়েছে। রিপা এখানে থাকা নৌকাটি চালিয়ে দেখছে। বুঝতেই পারছেন আমরা কতটা উপভোগ করছি ভোরের প্রকৃতি। নিপাও চেষ্টা করছে নৌকা চালাতে। এমনিতেই অনেক আমলকি পাড়া হয়েছে, তার উপর মাত্র দুটি ডালে দেখুন কি পরিমাণ আমলকি রয়েছে। সামনেই একটি বিড়াল, সে আমাদের তার পরিচিত কারো সঙ্গে মিলিয়ে ফেলেছে বলে মনে হয়। সব সময় পাশে পাশে ডেকে চলেছে। স্নায়বিক কার্যকারিতা, সর্দি কাশিতে উপকারী, হার্ট, ব্রেইন, দাঁত, চুল ও ত্বকের জন্য উপকারী এই আমলকি। এছাড়াও এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে, সাথে ওজনও কমিয়ে দেয়। সুস্থ ও প্রাপ্তবয়স্করা দিনে সর্বোচ্চ দুটি করে প্রতিদিন খেতে পারেন, আর গর্ভবতী মহিলাদের এটি এড়িয়ে যাওয়াই শ্রেয়।